আমরা যেমনটি জানিয়েছিলাম রূপসী বাংলা হোটেলের পাশে একটি গ্রেনেড পাওয়া গেছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এই গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেলা 3টার দিকে রূপসী বাংলা হোটেলের সীমানা দেয়ালের পাশে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। ডিবির উপপরিচালক বনিরুল ইসলাম বলছেন, এ ধরনের গ্রেনেড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো। গ্রেনেডটিতে বিস্ফোরক রয়েছে বলেও তিনি ধারণা করছেন। এ ঘটনায় ওই এলাকায় কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে পুরো এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হোটেল রূপসী বাংলার সামনে আছেন সহকর্মী মুজাহিরুল হক রুমেন, বিস্তারিত জানতে তার সঙ্গে আমরা যোগাযোগ করছি। রুমেন, এই গ্রেনেডটি যে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে, ঠিক সর্বশেষ গোয়েন্দা সংস্থা কি বলছে? গ্রেনেডটির ধরন সম্পর্কে কি তারা জানতে পেরেছেন? চৌকস টিমের সাথে কথা বলেছি, যারা বিস্ফোরক দ্রব্যকে নিষ্ক্রিয় করে, কিছুক্ষণ আগেই এটাকে এখানে নিষ্ক্রিয় করা হয়েছে। তারা বলছেন যে আমরা ধারণা করছি এই গ্রেনেডটি যথেষ্ট পরিমাণ শক্তিশালী ছিল। গ্রেনেডটি কিছুটা আপনার ক্যানের মতো একটা ইয়েতে তৈরি করা ছিল এবং এখন এটা বেশ নিরাপদ অবস্থায়, এখন এই পুরো এলাকা নিরাপদ অবস্থানে আছে এবং উৎসুক জনতা ওই যেখানে গ্রেনেডটি ফুটে নিষ্ক্রিয় করা হয়েছে সেখানে ভিড় করছে। নিরাপত্তা বেষ্টনী যেভাবে ছিল, যেহেতু এখন এটি নিষ্ক্রিয় করা হয়েছে, তো সেখানে কি নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়া হয়েছে? মানুষজন সেখানে চলাচল করতে পারছেন? হ্যাঁ, এখানে আমি পুলিশের লোকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে এখানে পুরো এলাকায় নিরাপদ আছে। এই শুধুমাত্র গ্রেনেডটির জন্য পুরো এলাকায় একটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে আটকে রাখা হয়েছিল। এখন সাধারণ মানুষের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে, কিছু কিছু গাড়ি এবং মোটরসাইকেল ইতিমধ্যে চলাচল শুরু করেছে। রুবেন, আমরা যতটুকু জেনেছিলাম যে এই গ্রেনেডটি তারা ধারণা করছেন গোয়েন্দা সংস্থা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হতো এই ধরনের গ্রেনেড, তো এটি কোন দেশের তৈরি বা এটি কোন ধরনের বিস্ফোরক, এই বিষয়ে গোয়েন্দা সংস্থা কিছু বলেছেন কিনা? গোয়েন্দা সংস্থা এই কিছুক্ষণ আগে পর্যন্ত গ্রেনেডটি নিয়ে পুরো টিম এতটা ব্যস্ত ছিল যে তারা আসলে ওইভাবে কথা বলেনি, তবে তারা ধারণা করেছে গ্রেনেডটি খুবই শক্তিশালী এবং এর বিস্তারিত বিবরণ হয়তো পরে জানা যাবে। রুমেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মুজাহিরুল হক রুমেন।